নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান আপনাকে যে কত খারাপ চোখে দেখা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন বাংলার একজন বিখ্যাত লেখক বা একজন ইসলামের দায়ী আব্দুল হামিদ মাদানি নাম সকলেই জানেন উনি একটা বই লিখেছেন জানাজার দর্পণ বইটা আমার কাছেই আছে পড়ার জন্য কিনে রেখেছি ওই বইয়ের সাতষট্টি নম্বর পৃষ্ঠায় উনি একটা কথা বলেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের কাদের যাবে না আল্লাহর কসম আমি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না ফতোয়া না আমি ওনার বই থেকে কথাটা নকল করে গুরুত্ব বোঝানোর জন্যে বলছি তা উনি উল্লেখ করতে করতে গিয়ে বলেছেন যে বেনামাজি যদি কেউ মারা যায় নামাজ না পড়া অবস্থায় তার জানাজা কেউ পড়লে পড়তে পারে অসুবিধে নেই তবে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো আমি অনেকে জিজ্ঞাসা করছি সাহেব সাহেব ফোন করে ডাইরেক্ট তাহলে বেনামাজির কি জানা যায় আমি না যাব না বলছে যদি না যাও তাহলে মানুষের মনে একটা কৌতূহলই জাগবে যে মমতাজুল ইসলাম একটা আলেম মানুষ অথচ চাচার জানাজা পড়ছে না তখন আমাকে বলতে হবে চাচা নামাজ পড়িনি তাই যাইনি এই ভয়ে যাতে আরেকজন নামাজ ধরে এই শিক্ষা দেওয়ার জন্যে দ্বিতীয় উনি আর কথা বলছেন যে বেনামাজি মারা যাবার পরে তার জানাজা পড়ো সব কিছু করো তবে তার জন্য দুয়া করা ঠিক নয় উনি বলছেন তার জন্য দোয়া করা ঠিক নয় এটা আমার কথা বলিনি বড় এক বড় মাপের আলেম দুশোটারও বেশি তিনি কেতাব লিখেছেন বাংলাতে আব্দুল হামিদ ফাইজি আল মাদানি বর্ধমানে বাড়ি নাম্বার থাকলে ঘটনাটা জিজ্ঞেস করে নেবেন আর এখানে বইয়ের দোকান যদি বসে অবশ্যই জানাজা দর্পণ বইটা একবার কিনে নিয়ে পড়তে শুরু করুন মানে বেনামাজিদেরকে এত নিম্ন চোখে দেখা হচ্ছে আমি আপনাকে ওটা দেখিনি আপনি আমার দিনী ভাই আপনি দিনী ভাই মসজিদ আজান হলে আপনি আসছেন না খুব অনুরোধ যদি আল্লাহর জান্নাত যদি যেতে চান তাহলে অন্তত পক্ষে নামাজ পড়তে আসুন মসজিদে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবো চলুন আল্লাহ তার তারপরে ছেলেটিকে বলছেন কি বলছেন তোমার জাকাতের নিসাবে চলে এলে মালের জাকাত দিয়ে দাও পাঁচ পাঁচ নম্বর মক্কা থেকে ফেরত আসার জন্য যদি তোমার কাছে টাকা থাকে আর যাওয়ার জন্য যদি টাকা থাকে তুমি একবার হজ করে নাও অবশ্যই তোমার জন্য জান্নাত উপযুক্ত হয়ে যাবে আপনাকে পাঁচটা কথা বললাম সির করবেন না দই সর্বক্ষেত্রের ইবাদাত আল্লাহ তিন সলাত আদায় করবেন চার মালের জাকাত দিয়ে দেবেন পাঁচ হজের যদি আপনার আওকাত হয় আপনি একবার হজ করে নেবেন পাঁচটা ভালো কাজ বলে দিলাম আল্লাহ তালা বলেছেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে উত্তম কাজ করার জন্য আমি এতক্ষণ পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল কয়েকটা উত্তম কাজ বলেছি না বলেছি কি বলিনি বলেছি এখানে মেয়েরা আছে নাকি আর দুটো একটা হাদিস বলে দিই বলবো ছেলে রাতে একটা বেজে গেছে অবশ্য হ্যাঁ একটা বাজে আর ফজর না কাল সকাল পর্যন্ত করেন সব থেকে ভালো হবে যাই হোক যাই হোক এখানে যারা বসে আছেন বারবার আমাকে বলা হয়েছে অনেক জন যে এখানে অনেক মেয়েরা আছে একটু মেয়েদের ব্যাপারে দুটো একটা হাদিস কোরআন বলবেন আমি মায়েদের কয়েকটা ভালো কাজ বলে দিচ্ছি মা আপনি আজ থেকে চারটে কাজ করুন কটা চারটা এক পাঁচ অক্ট সালাত আদায় করবেন অসম আদ সাহারাহা এক মাস রোজা রাখবেন কোয়াতা বালহা স্বামীর সেবা করবেন ওয়াসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবেন ফাতাদখুল মিন আইয়াবুল জান্নাতে সাআত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন জান্নাতের আটটা দরজার যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যেতে পারবে আপনার স্ত্রীকে বাড়ি গিয়ে বলে দিবেন চারটে কাজ করতে এক আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা নবী বলেছেন একজন নারী যদি জান্নাতের যে কোনো দরজা দিয়ে যদি ঢুকতে চায় সে যেন অবশ্যই চারটে কাজ করে তার ভিতরে এক নম্বরের কাজ হলো মাস সিয়াম পালন করবে তেন স্বামীর সেবা করবে স্বামীর সেবা করবে সেবা যত্ন আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব চলছে মোটামুটি ভালোই করে তাই না করবে আপনিও একটু ওর সেবা করবেন শুধু যে ও মেয়ে বলে আপনার মাথা টিপে দেবে তা নয় আপনিও একটু ওরটা টিপে দেবেন কখনো তাই না আপনি ওর রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করবেন আপনি ওকে একটু বেশি ভালোবাসা দেখাবেন দেখবেন ও আপনার প্রতি নরম হয়ে যাবে আর আপনি যদি ওর বেশি ভালোবাসা পেতে চান তাহলে সারা জীবনের ওর প্রশংসা করে যান ওর বদনাম করবেন না কোনোদিন শুধু ওর প্রশংসা করুন কি বললাম বুঝলেন তো

পান করা হয়ে গেলে নবীকে দিতাম যে গেল আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম নিজ নয় নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতেন এ দেখিতাম আম্মা জান আয়সা বলেন দয়ার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি আল্লাহর নবীকে আমি আরে আরে দেখেছি আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন আমাদের বাড়িতে যখন গোস্ত রান্না হতো আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তর খানের উপরে ফেলে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা তুলে নিয়ে নবী আমার মুখের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে এত প্রেম ছিল আমাদের আছে আপনার স্ত্রী আপনার আটু খায় কি করে খাবে বিড়ির গন্ধ হারাম ঘুম হয় না এত বিড়ি টানছে সারাদিন ওর বউ যে ওর কাছে থাকে রাতের বেলা বা সকাল বেলা দুপুর বেলা এটাই ওর কপাল ভালো কিছু লোককে দেখতে পাই তো খজের আজান দিচ্ছে মসজিদে আসলাত ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া ও হারাম করে দেখছি বালিশের তলা থেকে বিড়ি বার করে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ঢুকছে মানে ফেরেস তারা বুঝতে পেরেছে মাল একটা আসছে যে কি গন্ধর মুখে এত গন্ধ মুখে আহ মানুষের সামনে কথা বলেন কি করে একটা তো ব্যাপার আছে মুখ থেকে গন্ধ বার হয় যাই হোক সত্যি ও নারী ওর বুদ্ধি একটু কম তো ওই জন্য আপনার কাছে পড়ে আছে তাছাড়া তাছাড়া ও আপনার সংসার করতো না কবে পালিয়ে চলে যেত একবার মায়েদেরকে বলবো আপনারা স্বামীর প্রতি যত্নবান হন মা কখনোই অল্পতে সন্তুষ্ট হন অল্পতে বেশি লোভ করতে যাবেন না বেশি আবদার করতে যাবেন না কোনো কিছু চাইতে গেলে তার পকেটের দিকে একবার দেখবেন অবস্থা তার কেমন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ও আতা বাহা তুমি লজ্জাস্থানে হেফাজত করবে নারী পর্দা করবে পর্দা আছে তো আছে হ্যাঁ আছে ওই তো ওইদিকে চলছে আমি দেখে বাথরুমের জানলা দিয়ে দেখা যাচ্ছিল ওইদিকে বিশাল ব্যাপার আর কি ওই বাগানে আমবাগানের দিকে সাংঘাতিক অবস্থা যা চিল্লা মিল্লার যা চলছে ওখানে ধুমধাম এ তো কঠিন ব্যাপার যাই হোক এটা শুধু তালবাংলুয়াতে নয় সব জায়গাতে একই অবস্থা কোথাও ভালো নেই কোথাও নেই সব জায়গায় একই অবস্থা মায়েদেরকে বলবো মা একটু পর্দা করুন নিজেকে নিজেকে একটু হেফাজতে রাখুন বলুন তো পৃথিবীতে সব থেকে লজ্জা বেশি কাদের মেয়েদের না ছেলেদের মেয়েদের আপনি কিছু বুঝেন না তার মানে মেয়েদের সব থেকে লজ্জা কম ছেলেদের সব থেকে লজ্জা বেশি যদি বলছেন কেমন আপনাকে একটা জিনিস দেখাই আপনি বাসে করে মালদা যাচ্ছেন তিরিশ জন পুরুষ মানুষ আছে কুড়ি জন মহিলা আছে তিরিশ জন পুরুষ মানুষের একজন আর পেট পিট কিছু দেখা যায় পুরুষ মানুষের যায় না কিন্তু নারী আছে তার ভিতরে দেখবেন দুই চারজন পাঁচ জনের পেট পিঠ সব দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যাদের ঢেকে রাখার কথা তারা খুলে বসে আছে আর যাদের খুলে রাখার কথা তারা ঢেকে বসে আছে বিপরীত কি না তার মানে ওদেরই লজ্জা কম এখানে যত পুরুষ মানুষ আছে একজনের পেট পেট দেখা যাচ্ছে বলুন নাই কিন্তু আপনি যান বাজারে ঘুরছে মেয়ে তার পেট দেখা যাচ্ছে তার পেট দেখা যাচ্ছে যাচ্ছে না তার মানে ওদেরই লজ্জা শরম কম আরে মানুষ পাপ করে পাপ করলে অনেক সময় লাভ লাভ বলে করে আমি যদি এখন সুদ খাই সুদ কেন খাবো আমার এটা ধারণা টাকা বাড়বে আমি ওজন কম দি ব্যবসাদার ওজন কম কেন জানি সারা দিন পরে অন্তত কেজি মাল বাড়বে এটা তবু মেনে নেওয়া যায় যে ও পাপ করেছে বটে তবে দুনিয়াতে একটু লাভ করেছে ভালো করে বুঝবেন তবু পাপ তো অবশ্যই তবু দুনিয়াতে একটু লাভ করেছে দেড় কেজি মাল বাঁচিয়েছে